বন্ধুরা, আইপিএল 2024-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং এই প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমকে কুটার জন্য চেন্নাই সুপার কিংস পেয়ে গেল বিশ্বের নাম্বার ওয়ান ভয়ঙ্কর অলরাউন্ডার। আর এইটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম। আপনারা যদি জানতে চান যে কে এই বিশ্বের নাম্বার ওয়ান ভয়ঙ্কর অলরাউন্ডার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল 2024 এবং এই আইপিএল 2024-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় রাত্রি 8টা থেকে চেন্নাইয়ের মাঠে। আর এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে চেন্নাই সুপার কিংসের টিম পেয়ে গেল বিশ্বের নাম্বার ওয়ান ভয়ঙ্কর অলরাউন্ডার। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রচিন রবীন্দ্রর। বন্ধুরা, রচিন রবীন্দ্র এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে 25টি ম্যাচের 21টি ইনিংসে করে ফেলেছে 820 রান, 41 এভারেজে, 108.04 স্ট্রাইক রেটে, এবং সেই সঙ্গে করে ফেলেছে 3টি হাফ সেঞ্চুরি, এবং সেই সঙ্গে করে ফেলেছে 3টি সেঞ্চুরিও। আর সেখানে রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে 20টি ম্যাচের 18টি ইনিংসে করে ফেলেছে 214 রান, প্রায় 17 এভারেজে, স্ট্রাইক রেট হলো প্রায় দেখার মতো 134। এছাড়াও করে ফেলেছে 1টি হাফ সেঞ্চুরিও। এবং রচিন রবীন্দ্র ভয়ঙ্কর স্পিন বোলিংও করে থাকে। এবং যদি কথা বলা হয় তার স্পিন বোলিং নিয়ে, তাহলে সে এখনো পর্যন্ত ওয়ানডেতে 25টি ম্যাচের 20টি ইনিংসে নিয়ে ফেলেছে 18টি উইকেট, আর সেখানে টি টোয়েন্টিতে 20টি ম্যাচের 13টি ইনিংসে নিয়ে ফেলেছে 11টি উইকেট। আর সেই জন্য যদি তাকে সুযোগ দেওয়া হয় চেন্নাই সুপার কিংসের প্লেয়িং ইলেভেনে আইপিএল 2024-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, তাহলে সে একাই জিতিয়ে দিবে আইপিএল 2024-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে। বন্ধুরা, আইপিএল 2024-এর এই প্রথম ম্যাচ কে জিতবে, চেন্নাই সুপার কিংস না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।